আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। যেহেতু সামনে রমজান আসছে, তো পেঁয়াজ হলো রমজানে কমন একটি ইফতার। এটা রমজানে বিশেষ করে সবাই কিন্তু পেঁয়াজটা অনেক পছন্দ করে, মানে ডালের বড়াটা। তো এক একজন এক এক রকম ভাবে এটা তৈরি করে থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানে ডালের বড়া তৈরি করে থাকে। তো আজকে আমি খুব সহজভাবে দেখালাম, এটা বাটাবাটির ঝামেলা ছাড়া আমরা খুব দ্রুতই আমরা একদিন এটাকে ব্লেন্ডার করে রেখে কয়েকদিন এটা নর্মাল ফ্রিজে রেখে দু তিন দিন আমরা বানাতে পারবো, অথবা এটা সাথে সাথে ইচ্ছে করলে সাথে সাথেই তৈরি করে নেওয়া যেতে পারে, কারণ এটা বাটাবাটির কোনো ঝামেলা না, অনেকক্ষণ ভিজিয়েও রাখতে হবে না। আমি আজকে খেসুরির ডাল আর মসুরির ডাল মিক্স করে বানাবো। এটা 10-15 মিনিট ভিজিয়ে রেখে এটা সাথে সাথেই বানানো যায় ব্লেন্ডারের সাহায্যে। এটা ব্লেন্ড করে আজকে খুবই মচমচে এই পেঁয়াজটু তৈরি করে দেখাবো, চলুন শুরু করা যাক। তো আমি এই ডালগুলোকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো এখন আমি ডালটাকে শুকনো আমি ব্লেন্ডার করে নেব, এটার মধ্যে পানি দেব না। পানিটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে নিয়ে এটাকে আস্তে আস্তে করে এরকম করে চামচের সাহায্যে নেড়ে নেড়ে এটা ব্লেন্ডার করে এরকম আধো বাটা করতে হবে, আধা ভাঙ্গা থাকবে এটা। দেখুন এই পেঁয়াজুটা খুবই মজা হয়, বাটা হাতে বাটা পেঁয়াজুর চেয়েও এটা খুবই মচমচে হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এটা হলো আমি কাঁচামরিচ দিয়েছি, লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিলাম। তো এটা কুচি করেও দিতে পারেন, কিন্তু এভাবে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর মানে ঝালটা একটু বাড়ে। তো দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা পরিমাণ মতো, আবার কয়েকটা লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ। আমি আদা রসুন পেস্ট আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ। তো লবণ দিব স্বাদ মতো। তো এখানে পেঁয়াজুটাকে মচমচে করবে একটু বেকিং সোডা এটা দিতে হবে, অল্প একটু 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একসাথে হাত দিয়ে এটাকে কচলিয়ে নিতে হবে, পেঁয়াজ থেকে যে রসটা বের হবে এই পেঁয়াজের পানিটা বের হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে হাত দিয়ে ভাবে চটকাতে হবে, তারপরে এটাকে ডালের সাথে মিক্স করে নেবেন। এটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দেবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে। যখন আপনারা পেঁয়াজটা বানাবেন তার 2-3 মিনিট আগে এটাকে হাত দিয়ে ভাবে মাখিয়ে নেবেন। তো আমি 2-3 মিনিট আগেটা মাখিয়ে এখন আমি পেঁয়াজগুলো তৈরি করব। এই পেঁয়াজটা আপনারা পেঁয়াজ কাঁচামরিচ না মিশিয়ে এটা নর্মাল ফ্রিজে 2 দিন রাখতে পারেন, আর ডিপে রাখলে তো আর অনেক দিন রাখা যাবে। আর যেহেতু এটা বাটাবাটির ঝামেলা নেই, ডিপে রাখার কোনোই দরকার নেই, এটা আপনারা সাথে সাথেই করে ফেলতে পারেন ব্লেন্ডারের মধ্যে দিয়ে, যাদের ব্লেন্ডার যার আছে। তো আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে যে পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি, এটাকে পেঁয়াজু অথবা ডালের গুঁড়া যেটা যে অঞ্চলে যে নামে পরিচিত সেটা বলতে পারে। তো এখন আমি এটাকে আমি হাতের সাহায্যে আমি এটা দিয়ে দিলাম ছোট ছোট করে বড়া বানিয়ে দিয়ে দিলাম। তো এটা আপনারা চাইলে আর একটু বড় বানাতে পারেন, আর একটু ছোট করে বানাতে পারেন। তো আমি এরকম করে সবগুলো আলুর চপের মতো এক শেপে দিয়ে দিলাম। তো এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, বেকিং সোডা দেওয়ার কারণে খুবই ক্রিস্পি হয় এই পেঁয়াজটা, এটা অনেকক্ষণ পর্যন্ত এটা একদম মচমচে থাকবে। এটা মুড়ির সাথে মাখালে এই পেঁয়াজটা খুবই ভালো লাগে, কারণ মচমচে হলে কিন্তু পেঁয়াজটা মুড়ির ভর্তাতে দিলে খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, তো শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।